আসলে আমি প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে কৃষ্ণগোল লোকটা আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। তো এটা 6:30 তো শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় শুভেচ্ছা জানিয়েই ব্লগটা আজকে শুরু করছি। আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তা দিয়ে, আর একটা কাজের জন্য যাচ্ছি। আজকে সারা দিনটাই হয়তো ওখানেই কাটবে, তো তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করতে পারবো না আশা করছি। তো নিজের কাজ মেটালাম, তো রাত তো অনেকই হলো, 6টা বেজে গেছে। তো 6টা বেজে গেছে, এখন আমি এখনও রয়েছি দমদম। তো দমদম থেকে এখন আমি যাব বাড়িতে, কারণ কালকে এসেছি। কালকে আসার পর এখনও পর্যন্ত বাড়ি যেতে পারিনি। কালকে ছিলাম এক রিলেটিভের বাড়িতে, তারপর সেখান থেকে এসে একটা জায়গায় গেলাম, সেখানে কিছু আলোচনার ব্যাপার ছিল। তো বুঝতেই পারছো এখন যে সমস্যার মধ্যে রয়েছে, এই সমস্যার থেকে বেরোনোর জন্য কিছু কাজ সেগুলো করতে হবে, আর সেই জন্যই কিছু আলোচনা মেটালাম। তো এখন বেরোলাম বাড়ি যাওয়ার জন্য, ছেলের সাথে কথা হচ্ছে। তো কথা বলে না ফোনে, মা বাবার সাথে কথা হয়েছে, ওর সাথেও একটু হলো আর কি। তো ছেলের সাথে একটুই কথা হলো যে বাবা কোথায় আছো, কী করছো, কখন আসবা, আর আমার জন্য কী কী খাওয়ার আনবে, এই কথাটুকু হয়েছে। তারপরেই ওর ধৈর্য শেষ। তোমাদেরকে আগেই বলেছি ওর ফোনে কথা বলার জন্য মানে অত এনার্জি নেই, বা ফোনে কথা বলার মতন ওর ধৈর্য নেই। এই যে এতটা সময় ওর সাথে ছিলাম না, তার কমিটা পূরণ করব বাড়িতে গিয়ে। তো কতক্ষণে পৌঁছাবো বাড়ি সেটাই এখন ভাবছি। যাই হোক, এখন বেরোচ্ছি, ট্রেন ধরবো। চলো, আর যেসব সম্বন্ধে আলোচনা হলো সেসব তো এখন তোমাদেরকে কিছু জানাতে পারবো না, তো জানতেই পারবে, অবশ্যই জানতে পারবে সময় আসলে। তো চলে এসেছি রানাঘাট স্টেশনে শান্তিপুর লোকাল ধরে। আসলে কৃষ্ণনগর লোকালটা বেরিয়ে গেল, তারপরে শান্তিপুর ঢুকলো, তো সেটা ধরেই চলে এসেছি রানাঘাটে। এখন রানাঘাটে থেকে এবার আবার কৃষ্ণনগর লোকাল কখন আসে তারপরে ওটা ধরে যাবো বাড়ি। তো এই যে একটা ট্রেন ঢুকলো, এটা শিয়ালদা যাচ্ছে, আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছে। তো 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে কৃষ্ণনগর লোকাল। আর ছেলের জন্য কিছু খাবার নিতে হবে, ছেলে আমার বারবার ফোন করে খাবার খাবার বলছে। দেখি, তো রাত তো হয়ে গেল অনেক, এখন বাজে 8:09। তো ওই দোকান থেকে দেখি কি আছে। তো ছেলের জন্য নিলাম একটা ফুটি আর দুটো লেস, আর দেখি গাড়িতে আরও কিছু পাওয়া যায় কি সেগুলো। তো এতক্ষণ পর কৃষ্ণনগর লোকালে খবর হয়েছে, প্রায় 1.5 ঘন্টার উপরে বসে রয়েছে। ঢুকে গেছে বাথরুম স্টেশন, রাত্রি বাজে 9টা। তো এটা 6:42 দিকে ছাড়ে শিয়ালদা থেকে, আর 9টায় ঢোকে বাদ খুলে। এখন 9:02 হয়ে গেছে। তো গ্যারেজে গাড়ি রাখা আছে, এক রাত ছিল গাড়ি এখানে, তো গাড়িটা নিয়ে এবার ছুটবো বাড়ির দিকে। বাবা, এ কি করছো দেখছ? ওরে বাবা, হ্যাঁ তোমার জন্য খাবার এনেছি জানো, তুমি খাবার এনেছি তোমার জন্য, তুমি বলেছিলে না ওই জন্য জানো। রেডি তো দেখতে হচ্ছি, বাবাকেও ভুলে গেলি? হ্যাঁ, এই যে তুমি বাবাকে ভুলে গেলা ফোন দেখে, ফোন পে বাবাকে ভুলে গেলা? এ বাবা,
খাবার দেবো না কিন্তু তাহলে এ নাও বলে নাই তো বলনি মিথ্যে দাদা বলেছো মিথ্যে দাদা কি কোথায় যাবো ওরে বাবা ভাত এনেছে তা আজকে তো আমি বাড়ি ছিলাম না তো আজকে হয়তো বাজারই হয়নি বাজার হয়েছিল কি রান্না করেছো মাছ এনেছো মনে হচ্ছে আমি এতদিন দেখেছি আমি যেদিন বাড়ি থাকি না সেদিনকে বাজারই হয় না তো যাই হোক দেখে খুব ভালো লাগলো হ্যাঁ তেলাপিয়া মাছ বাজার থেকে আনছো না যাই হোক তেলাপিয়া মাছ তুমি খেয়েছো আর তো খাওয়া একটু একটু খাও আচ্ছা আমার সাথে বসো আমি আমি আর তুমি খাবো ঠিক আছে ঠিক আছে তো খাওয়া দাওয়ার পরে ছেলেটার ওষুধ ছিল কিছু সেগুলো খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ানো হলো ঘুম পাড়িয়ে তারপরে এখন ভাবলাম চলো ভিডিওটা শেষ করি আর আমার দুটো চোখ দেখে বুঝতেই পারছো আশা করছি যে প্রচণ্ড ঘুম পেয়ে যায় সারা দিনটা মানে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে একটু তো রেস্ট পাওয়া পাইনি আর কি তো সেই জন্য একটু শরীরটাও দুর্বল লাগছে আর ঘুমটাও আসছে সেই কারণেই প্রচণ্ড ঘুম পেয়েছে চোখ লাল হয়ে গেছে তো যাই হোক ব্যাপার হচ্ছে সারা কলকাতা ঘুরে আসলাম কালকে বিকেলের থেকে ওখানে পৌঁছেছি তার রাত মোটামুটি সাড়ে নটা মতো বাজে তখন পৌঁছেছি ওখানে তো সেখানে থাকলাম রাত্রিবেলায় ওই দাদার সঙ্গে কথা হলো কথাবার্তা শেষ করে তারপরে আবার সকালবেলা ওখান থেকে রেডি হয়ে আরও এক জায়গায় গেছিলাম সেখানে সারা দিনটা কাটলো তো সব কাজবাজ ছেড়ে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো তখন মনে হয় ওখান থেকে বেরিয়েছি তো 5:30 এরকম বাজে 5:30 কি 6টা এরকম বাজে তো ওখান থেকে বেরিয়ে তারপরে দমদম এলাম দমদমের থেকে ট্রেন ধরলাম শান্তিপুর লোকাল আসলে কৃষ্ণ আমি প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে কৃষ্ণগর লোকালটা আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল তারপর ছিল শান্তিপুর ধরে রানাঘাট চলে এলাম রানাঘাট থেকে তারপরে ট্রেন ধরে বাদ করলাম তো এইভাবে আজকে জার্নিটা হলো কষ্ট তো শরীরের হয়ই জার্নিতে তারপরেও আর একটা কষ্ট ছেলেকে রেখে এই পুরো দিন কালকে রাত্রেই মানে এত এই ঝামেলার পরে যে আমাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যেদিন থেকে ওর মা চলে গেছে তো সেই দিন থেকে আজ পর্যন্ত এই প্রথম আমি রাত কাটালাম অন্য কোথাও তো খুব মনে পড়ছিল আর ছেলেটাও আমাকে খুব মিস করে বারবার করে আমাকে খোঁজে যেটা মা বললো বারবার করে খোঁজে আমাকে যখন পায় না তখন একটু মন খারাপ করে থাকে তো যাই হোক এইভাবে দিনটা কাটলো এবার এসে ছেলেটার সঙ্গে একটু টাইম যেমন আমি করি মেন ব্যাপার হচ্ছে গিয়ে যে কাজের জন্য গেছিলাম কাজ তো সাকসেস হয়েছে কথাবার্তা বেশ ভালোই অনেকটা এগিয়ে গেছে তো যাই হোক নিজের যে সেফটি ব্যাপারটা সেটা তো সবার আগে তারপরে যা হলো হলো যা হবে দেখা যাবে তো
ব্যাস, এর থেকে আর বেশি কিছু আমি বলতে চাইছি না। আর হ্যাঁ, ইউটিউব দেখলে অনেক কিছুই জানা যায়। আজকে আজকাল তো আমরাই মানে আলোচনার বিষয় প্রত্যেকটা, মানে যে কন্ট্রোভার্সি চ্যানেল আছে সেসব জায়গাগুলোতে কেউ আমার হয়ে, কেউ বলতে কি সবাই আমার হয়েই বলছে, যেহেতু আমি সত্যি কথা বলে সবাইকে মন জয় করেছি যে আমার মধ্যে কোনো গলত ব্যাপারটা নেই, কোনো ভুল বলিনি আমি, মানুষে বুঝতে পেরেছে, তখনই আমার হয়েছে সবাই আমার ফরে হয়ে বলেছে। প্রথম থেকেই তো আমার হয়ে কেউ বলেনি, হয়তো একজন কি দুজন বলেছে, তবে বেশিরভাগই ছিল আমার বিপক্ষে। তো আজকে তাদেরকে আমার সততা দেখিয়ে আমার তাদের কাছে সৎ হতে পেরেছি, সত্যি ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, বলেছি তাই জন্য। আর যে ভুল সে তো বুঝতেই পারছে যে আমাকে প্রত্যেকটা কমেন্টসে যা তা করে বলছে, তার কারণটা আমি মিথ্যে বলেছি, আমি ভুল রাস্তায় চলছি সেই কারণে। তো যাই হোক, ওসব ছাড়ো, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি তাকাতেও পারছি না ঠিক করে। তো ভিডিও তো দেখি অনেকেরই, তো সেই সব ভিডিও দেখেই সব কিছু আইডিয়া করতে হয়, আইডিয়া করে আমিও দেখলাম, তো বেশ ভালো। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা এখানে শেষ করছি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, দেখতে পাচ্ছ চোখ বন্ধ হয়ে আসছে। তো চলো আজকের মতন, বাই বাই।